আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে একমি কোম্পানির পারমিন, যা পারমেথ্রিন ক্রিম 5%। পারমিন একটি টপিক্যাল ও স্কাবিসাইডাল এজেন্ট। ইহা একটি সিনথেটিক পাইরেথ্রয়েড, যা ব্যাপক সংখ্যক ক্ষতিকারক কীট পতঙ্গ বা উকুন, পরজীবী কীট, ক্ষুদ্রাকৃতির অর্থপ্স, পক্ষহীন মাছের বিরুদ্ধে কার্যকর। ইহা পরজীবীর স্নায়ুকোষ অবরণীয় উপর কাজ করে, সোডিয়াম চ্যানেল কারেন্ট নষ্ট করে, ফলে রিপোলাইজেশন বিলম্বিত হয় এবং ক্ষতিকারক কীট পতঙ্গ অসার হয়ে পড়ে। উপাদান: প্রতি গ্রাম পারমিন ক্রিমে রয়েছে 50 মিলিগ্রাম পারমেথিন আইএনএন। নির্দেশনা: পারমিন স্কাবিসের চিকিৎসার জন্য নির্দেশিত মাত্রা ও বিধি: একবার ব্যবহারের নিয়মের জন্য যথেষ্ট। 2 মাস থেকে 1 বছর বয়সের শিশুদের ক্ষেত্রে একটি পারমিন 15 গ্রাম টিউবের 4/4 অংশ। 1 থেকে 5 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে একটি পারমিন 15 গ্রাম টিউবের 1/4 অংশ পর্যন্ত। 5 থেকে 12 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে একটি সম্পূর্ণ পারমিন 15 গ্রাম টিউব পর্যন্ত। প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের উপর শিশুদের ক্ষেত্রে একটি সম্পূর্ণ পারমিন 30 গ্রাম টিউব পর্যন্ত, অথবা কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহারযোগ্য। প্রয়োগ বিধি: পারমিন প্রয়োগের পূর্বে ত্বক পরিষ্কার, ঠান্ডা, শুষ্ক হতে হবে। ব্যবহারের পূর্বে উষ্ণ পানিতে গোসল করার ত্বক শুষ্ক ঠান্ডা করে নিতে হবে। প্রাপ্ত বয়স্ক 2 বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে ঘাড়ের নিচ থেকে সমস্ত দেহে, ত্বকের উপরিভাগে, বিশেষ করে আঙ্গুলের মধ্যবর্তী অঞ্চল, নখের নিচে, পায়ের পাতার পারমিন ক্রিম অদৃশ্য না হওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে প্রয়োগ করতে হবে। 2 বছরের শিশুদের ক্ষেত্রে মুখমণ্ডল, গলা ব্যথা, গলা, মাথা এবং কানের লাগাতে হবে। লক্ষ্য রাখতে হবে ক্রিম যাতে মুখে বা খুব কাছাকাছি চোখে না লাগে। পারমিন ক্রিম প্রয়োগের পর অন্তত 8 ঘন্টা শরীর পরিষ্কার করা যাবে না। পরিষ্কার করলে পুনরায় সেখানে পারমিন লাগাতে হবে। পারমিন ক্রিম প্রয়োগের পর ক্ষেত্রে স্কিন ডিসকমফোর্ট, বিশেষ করে বার্নিং বা লক্ষণগুলি সাধারণত মারাত্মক স্কাবিস রোগীদের ক্ষেত্রে দেখা যায়। মৃদু ও ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া: অন্যান্য সিনথেটিক পাইরিথ্রয়েড অথবা পারমেথিনের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহার: গর্ভবতী মহিলাদের উপর পারমেথ্রিন এর যথেষ্ট পরিমাণ সুনিয়ন্ত্রিত কোনো সমীক্ষা নেই। একান্ত প্রয়োজনীয় বিবেচিত হলে গর্ভাবস্থায় পারমেথ্রিন ব্যবহার করা যেতে পারে। মাতৃদুগ্ধে পারমেথ্রিনের উপস্থিতি সম্পর্কে এসব কোনো তথ্য পাওয়া যায়নি। তবে চিকিৎসাকালীন সময়ে স্তনদান সাময়িক বন্ধ রাখা উচিত, অথবা স্তনদানকালীন সময়ে ওষুধ পরিহার করা বিষয়টি বিবেচনা করতে হবে। দর্শক, আজকে এ পর্যন্তই ছিল। পরবর্তী আবার হয়তো নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আসব। ধন্যবাদ সকলকে।